শুক্রবার সকাল 8টা নাগাদ বক্সনগর পেট্রোল পাম্প থেকে TR07B1906 নম্বরের একটি ছোট গাড়ি নিয়ে গাড়ি চালক সাদ্দাম হোসেন বক্সনগর সিন্ডিকেটের দিকে আসতে সামনে ছিল TR07D7048 নম্বরের একটি বাইক। দাঁড়ানো অবস্থায় চালক সুখেন দাস এক ব্যক্তির সাথে রাস্তার মাঝামাঝি স্থানে কথা বলছিল বলে অভিযোগ। তখনই গাড়ি চালক গাড়িটি বক্সনগর মোটর স্ট্যান্ডে নিয়ে যাওয়ার সময় তার গাড়ির লুকিং গ্লাসটি বাইক চালক সুখেনের শরীরে লাগে, তাতেই তার সামান্য ব্যথা লাগে। তখন গাড়ি চালক তড়িঘড়ি ঘটনাস্থল থেকে গাড়িটি নিয়ে বক্সনগর মোটর স্ট্যান্ডে চলে আসে, আর তখন বাইক চালক সুখেন তার পিছু নিয়ে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায়। ওই গাড়ি চালককে খুঁজে বের করে প্রথমে কোনো জিজ্ঞাসাবাদ না করে তার গালে একটি কষিয়ে চর বসিয়ে দেয়, তারপর গাড়ি চালককে সুখেন পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার খবর অন্যান্য গাড়ি চালকরা শুনতে পেয়ে বক্সনগর মোটর স্ট্যান্ডে সিন্ডিকেটের সম্পাদককে নিয়ে কলমচোরা থানায় গিয়ে পুলিশের সাথে বোঝাপড়া করে সমস্যার সমাধান করে নেয়। আজকে আমি সকালে মালিকে তেল টেয়া দিছে 400 টাকা, তো দেওয়া কইছে যা বিয়ে যা তেল মেল ডুয়ে লিয়া, তো আমি গেছি সকালে গিয়েছি রা তেল মেল ডুয়ে আছি। এবারটা কিন্তু শুকন ইয়ার লোক কথা কইতে রাজুদার লোক কথা কইতেছে, তো কই আমার রুটিন গ্লাস একটু ভারী গেছে, ভারী খাওয়া না এবারটা কিতে আছে কিছু জিজ্ঞাসা না, আমি গাড়ি বই রয়েছি আয়াস রা আমার ছটকানা মারে বইছে এবারটা কে মারছে ইয়া শুকন। এই ঘটনার মীমাংসা হওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই একদল গাড়ি চালক থানার সামনে অবস্থিত সুখেনের মোবাইল রিপেয়ারিং দোকানে গিয়ে সুখেনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পরে তার দোকানে ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। অপরদিকে গাড়ি চালকদের অভিযোগ তারা কোনো হামলা চালায়নি, তারা শুধু জিজ্ঞাসা করতেই সুখেনের দোকানে যায়। এই ঘটনার মীমাংসার জন্য ঘটনাস্থলে উপস্থিত সমাজসেবী রোশন আলীও গাড়ি চালকদের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ এসে এই ঘটনা নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে বক্সনগর মোটর স্ট্যান্ডের বাজার সেক্রেটারি আশ্বাস দেন আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 8টার সময় এই ঘটনার মীমাংসা করা হবে, তাই পুলিশ এই ঘটনার কোনো মামলা নেয়নি। এখন দেখার বিষয় কিভাবে এই ঘটনার মীমাংসা করা হয়। এবং সিন্ডিকেটের প্রেসিডেন্ট বসে কথা বলেছে যে কালকে এটা মীমাংসা হবে, কিন্তু মীমাংসার আগেই তারা এখানে কথা বলছে এই সময় 30-35 জন লোক একসাথে এসে দোকানে এসে ঢুকে একটা মহিলা বসেছিল, মহিলাটাকে প্রথমত বের করে তারপর যে যেভাবে এলো ভেতরে আমাকে মারতে থাকে এবং আমার ঘরে যা মোবাইল ছিল মোবাইলগুলো হাতে নেয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।